প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো রয়েছো। আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি মার্কেটিং ক্লাসের আলোচনা নিয়ে। তো আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়। আলোচ্য বিষয় বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী সংজ্ঞাটা আলোচনা করব, বিপণন কার্যাবলী শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো শুরু করতেছি বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী কি? একটি প্রতিষ্ঠানে উৎপাদন শেষ হবার পর পণ্যটি চূড়ান্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত মধ্যবর্তী যে কার্যক্রম, এই কার্যক্রমকে বলা হয় মূলত বিপণন কার্যাবলী। একটি কারখানায় পণ্য উৎপাদন হয়, এটা আমরা ধরতেছি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি MM। এখানে পণ্যটা উৎপাদন হয়, উৎপাদন হয়ে যে কনজিউমার আছে, চূড়ান্ত ভোক্তা, ঠিক আছে, কনজিউমার, এই কনজিউমারের কাছে পণ্যটা পৌঁছাবে। পৌঁছে দেওয়ার এই যে মধ্যবর্তী জায়গাটা, এই মধ্যবর্তী জায়গায় কিছু কাজ আছে। এই যে এই জায়গাতে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এই অ্যাক্টিভিটিসের সমষ্টি হল বিপণন কার্যাবলী, বিপণন কার্যাবলী বা কার্যক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই বিপণন কার্যাবলী সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। এখানে টি সাব্বি রেড্ডি একটা সংজ্ঞা দিয়েছেন, দ্য মার্কেটিং ফাংশন লিঙ্কস দ্য প্রডিউসার অ্যান্ড দ্য আলটিমেট কাস্টমার। এখানে আলটিমেট কনজিউমার বলবো আমরা। তো এখানে তিনি বলেছেন বিপণন কার্যাবলী উৎপাদনকারী ও চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে। উৎপাদনকারীর কাজ হলো উৎপাদন করা, এই উৎপাদিত পণ্যটা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যে কার্যক্রম, এই কার্যক্রম হলো মূলত বিপণন কার্যক্রম। তো বিপণন কার্যক্রমের মধ্যে যে বিষয়গুলো জড়িত সেগুলো হলো যে বিপণন কার্যাবলীর মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা হয়, বিপণন কার্যাবলী উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে, বিপণন কার্যাবলী সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ সাধন করে, বিপণন কার্যাবলীর মাধ্যমে পণ্যের বিক্রয় মুনাফা বাড়তে সাহায্য করে। সুতরাং পণ্য বা সেবার বিপণনে সম্পৃক্ত কাজগুলোই হলো বিপণন কার্যাবলী। তো এই বিপণন কার্যাবলী মূলত তিন ধরনের হয়, একটি উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী এবং বিক্রয়োত্তর কার্যাবলী। এই তিন ধরনের কার্যক্রম এখানে রয়েছে। আমরা আজকের বিপণন কার্যাবলীর এই ক্লাসে আমরা আলোচনা করব মূলত উৎপাদন পূর্ব কার্যাবলী এবং বিক্রয়োত্তর কার্যাবলী, এই দুইটি কার্যাবলী আলোচনা করব। আজকের বিপণন কার্যাবলীর ক্লাস এক, এখানে আমরা ক প্লাস গ এই দুইটো অংশ নিয়ে আলোচনা করব। আর দুই নাম্বার ক্লাসে গিয়ে আমরা এই খ উৎপাদন পরবর্তী কার্যাবলী আলোচনা করব, ঠিক আছে। তো আমরা শুরু করতেছি আমাদের উৎপাদন পূর্ব কার্যাবলী। দেখো বিপণন কার্যাবলীর উৎপাদন পূর্ব কিছু কার্যাবলী আছে। তার এক নম্বর হলো বিপণন পরিবেশ। বিপণন পরিবেশ, তাহলে বিপণন উৎপাদন পূর্ব অন্যতম কাজ হলো ব্যষ্টিক। ব্যষ্টিক আমরা বিপণন পরিবেশ নিয়ে আলোচনা করছিলাম, এখানে ব্যষ্টিক এবং সামষ্টিক পরিবেশ নিয়ে কথা বলেছিলাম, তোমাদের নিশ্চয় মনে রয়েছে। আমরা ব্যষ্টিক পরিবেশের কিছু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে প্রতিষ্ঠান, সরবরাহকারী, প্রতিযোগী, ক্রেতা প্রভৃতি, এবং সামষ্টিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই পরিবেশ নিয়ে আলোচনা করেছিলাম। তো একটি পরিবেশ, যে পরিবেশটি পণ্য উৎপাদনে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে, আর একটি পরিবেশ আছে যেটা পরোক্ষভাবে করে, একটি প্রত্যক্ষভাবে করে আর একটি পরোক্ষভাবে করে, দুই ধরনের পরিবেশের আলোচনা করছিলাম। এই দুই ধরনের পরিবেশই কিন্তু উৎপাদন পূর্ব কার্যাবলীর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরূপ পরিবেশের বিশ্লেষণের মাধ্যমে পণ্য বা সেবার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে
অনুমান করা যায় এবং সে অনুযায়ী পণ্য উৎপাদন করা সম্ভব হয়। এরপর দুই নম্বর বিষয়টা আলোচনা করতেছি আমরা, ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ। ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ, আমরা মার্কেটিং এটা বলি যে ক্রেতা হলো বা ক্রেতা বা ভোক্তা হলো রাজা, ক্রেতা বা ভোক্তা হলো রাজা। ক্রেতা ভোক্তার উপর নির্ভর করেই কিন্তু আমাদের পণ্য উৎপাদন করতে হয়, আমাদের পছন্দ মতো পণ্য আমরা উৎপাদন করি না, বরং ক্রেতা ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য আমরা উৎপাদন করি। এজন্য ক্রেতা ভোক্তা এরা হলো রাজা, এরা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান মার্কেটিংয়ের। তো বিপণনকারীকে তার পণ্যের চাহিদা সম্পর্কে ধারণা অর্জন করতে হয়, সে অনুযায়ী পণ্য কী করতে হয়, বাজারে আনতে হয়। এজন্য তাকে যে কাজটি করতে হয় সেটা হলো ক্রেতার কেমন গুণ, স্বাদ ও মানের পণ্য পছন্দ করেন, ক্রেতারা কী ধরনের পণ্য চায়, কী কোয়ালিটি পণ্য তাদের পছন্দ, এইগুলো সম্পর্কে অবশ্যই কী করতে হয়, ধারণা রাখতে হয়, সে অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়। তিন নম্বর আমরা আলোচনা করব পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা, এরপরে আমরা কী আসবো, পরিকল্পনা। আমরা জানি পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ কাজ, ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পরিকল্পনা। যে কোনো কাজের জন্য পরিকল্পনা তৈরি করতে হয়, পরিকল্পনা একটি সুন্দর পরিকল্পনা কোনো একটি কাজ অর্ধেক করার সমান, একটি সুন্দর পরিকল্পনা একটি কাজ অর্ধেক করার সমান। এজন্য সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে, যেহেতু পরিকল্পনা সবসময় ভবিষ্যৎকেন্দ্রিক, এজন্য ভবিষ্যৎকে খুব ভালো মতো ভেবে চিনতে বুঝে বিচার বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরির জন্য সিদ্ধান্ত নিতে হয়। আর বিপণন অন্যতম কাজ হলো পণ্য উৎপাদনের আগে যথাযথ পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে সফলতা অর্জন কঠিন হয়ে পড়ে। কী ধরনের এবং কী মানের পণ্য উৎপাদন করা হবে, পণ্যের সম্ভাব্য ক্রেতা কারা হবেন, এসব বিষয়ে পূর্ব পরিকল্পনা করা হলো বিপণনের গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা এরপরে চলে যাচ্ছি পণ্য উন্নয়ন, পণ্য উন্নয়ন নিয়ে আলোচনা। পরিকল্পনা অনুযায়ী বিপণনকারীকে পণ্য উন্নয়ন করতে হয়। কী পণ্য কাদের জন্য, পণ্যের সাইজ বা আকৃতি কেমন হবে, কার্যকারিতা, এসব বিষয়ে বিপণনকারীকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয়, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হয়। আর একই রকম প্যাকেজিংয়ে পণ্য অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করে না, এজন্য পণ্য উন্নয়নের ক্ষেত্রে প্যাকেজিংয়ের উন্নয়ন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। পণ্যের মোড়কীকরণ একটু পরিবর্তন করে আবার নতুন লুকে বাজারে আনা, এটাও পণ্যের উন্নয়নের একটি অংশ, পণ্য উন্নয়নের একটি কৌশল। তাই ক্রেতাদের প্রয়োজন যথাযথভাবে শনাক্ত করা গেলে তাদের চাহিদা মতো পণ্য উন্নয়ন করা সম্ভব হয়। এটা উৎপাদন পূর্ব কার্যাবলী। এরপর চলে যাচ্ছি আমরা অর্থসংস্থান, অর্থসংস্থান, অর্থসংস্থান। অর্থ আমরা জানি যে অর্থ হলো ব্যবসায়ের জীবনী শক্তি, প্রাণশক্তি। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাণ বলা হয় অর্থকে। আমরা এরকম বলি এটা যে ক্যাপিটাল ইজ দ্য ব্লাড অফ বিজনেস, অর্থ ব্যবসায়ীর রক্তস্বরূপ। প্রয়োজনে অর্থের জোগাড় করা, সংগ্রহ করা, এটা অর্থায়ন। এছাড়া অর্থ বিপণন কার্যাবলী সম্পূর্ণ করা কোনোভাবেই সম্ভব না, অর্থ ছাড়া বিপণন কার্যাবলী পরিচালনা করা কোনোভাবেই সম্ভব না। তাই বিভিন্ন উৎস যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিজস্ব মূলধন প্রভৃতি উৎস থেকে বিপণনকারীকে অর্থের সংস্থান বা ব্যবস্থা করতে হয়। এরপর আমরা আলোচনা করতেছি কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয়। কাঁচামাল ছাড়া পণ্য উৎপাদন করা যায় না, তাই পরিকল্পনা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য বিপণনকারীকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করতে হয়। হ্যাঁ, কাঁচামাল, আনুষাঙ্গিক যন্ত্রপাতি কিনতে হয়। উৎপাদনের ক্ষেত্রে যে পরিমাণ কাঁচামাল প্রয়োজন হবে এটা মজুত রাখা বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রয়োজনীয় কাঁচামাল মজুত রাখতে হবে এবং উৎপাদনের সাথে কাঁচামালের একটা সামঞ্জস্যতা থাকবে। এমন অবস্থা তৈরি করা যাবে না যে উৎপাদনের সময় হয়ে গেছে, কাঁচামাল নাই, তাহলে উৎপাদন কার্য ব্যাহত হবে। ঠিক আছে, এক্ষেত্রে পণ্যের মালিকানা যেটা আমরা বলবো যে কাঁচামাল ক্রয়ে যে সরবরাহকারী আছে তাদের সাথেও সুসম্পর্ক রাখতে হবে। এরপর আমরা আলোচনা করব সাত নম্বর গবেষণা কার্য,
গবেষণা কার্য। গবেষণা একটি গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান সময়ে বিপণনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হল গবেষণা। পণ্য উৎপাদন আগে বিপণনকারীকে গবেষণামূলক কার্যাবলী পরিচালনা করতে হয়। এরূপ কাজের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি অনুধাবন করা যায়। আর পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে গবেষণা করা হলে বিপণনকারীর পক্ষে সফলতা অর্জন করা সম্ভব। ঠিক আছে, তা আশা করি উৎপাদন পূর্ব কার্যাবলী বুঝতে পেরেছ। আমরা এখন গ নম্বর যেটা আলোচনা করবো সেটা হলো বিক্রয়োত্তর কার্যাবলী। বিক্রয়োত্তর কার্যাবলী কোনটি? মূলত বিক্রয়োত্তর কার্যাবলী হলো বিক্রয়ের পরে ক্রেতা সন্তুষ্টির জন্য যে কার্যক্রমগুলো বিপণনকারী প্রতিষ্ঠান গ্রহণ করে থাকে সেটাই হলো বিক্রয়োত্তর কার্যাবলী। এর মধ্যে এক নম্বর বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা, বিক্রয়োত্তর সেবা হলো সাধারণত পণ্য বিক্রির পর ক্রেতাকে যে সেবা দেওয়া হয় সেটা হলো বিক্রয়োত্তর সেবা। পণ্য বিক্রয়ের পরে ক্রেতাকে যে সেবা দেওয়া হয় সেটা হলো বিক্রয়োত্তর সেবা। আগে এমন সেবামূলক ব্যবস্থা প্রচলন ছিল না বললেই চলে, কিন্তু বর্তমান আধুনিক সময়ে এই বিক্রয়োত্তর সেবা একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মধ্যে ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম সার্ভিস উল্লেখযোগ্য। যেমন ওয়ালটন কোম্পানির কথা ধরি, যে ফ্রিজ, একটি ফ্রিজ বিক্রয়ের পরে কোম্পানির যে সুবিধাটা দিয়ে থাকে এখানে বিক্রয়োত্তর সেবার মধ্যে তাকে ওয়ারেন্টি দেয়। যেমন কম্প্রেসার বললো 10 বছরের ওয়ারেন্টি, 10 বছরের মধ্যে সমস্যা হলে ফেরত রিটার্ন চেঞ্জ করে দেবে। আর এমনি কোনো নর্মালি কোনো সমস্যা হলে যে ওয়ালটন সার্ভিস পয়েন্ট রয়েছে সেখান থেকে তাদের যে সেবা প্রদানকারী ব্যক্তিবর্গ আছে তারা বাসায় গিয়ে সেবাটা দিয়ে আসে। এটা হলো বিক্রয়োত্তর সেবা। এরপর আসতেছি আমরা ভোক্তা সন্তুষ্টি। ভোক্তা সন্তুষ্টি যাচাই, পণ্য ব্যবহার বা সেবা কেনার পর ভোক্তা কতটুকু সন্তুষ্ট অথবা অসন্তুষ্ট হলো তা যাচাই করাকে বলা হয় ভোক্তা সন্তুষ্টি। তাকে যাচাই করাকে কী বলা হয়? ভোক্তা সন্তুষ্টি। ভোক্তা সন্তুষ্টি অর্জন ছাড়া বিপণনকারীর পক্ষে বাজার টিকে থাকা সম্ভব না। এজন্য অবশ্যই ভোক্তাকে সন্তুষ্ট করতে হবে। তাই কী মানের পণ্য বা সেবা উৎপাদন ও বিপণন করলে ভোক্তা সন্তুষ্ট হবে তা অনুধাবনের জন্য তাদের সন্তুষ্টি অসন্তুষ্টির মাত্রা বিপণনকারীকে জানতে হয়, সে অনুযায়ী পণ্য প্রস্তুত করতে হয় এবং পরিবেশনের চেষ্টা চালাতে হয়। এরপর আমরা 3 নম্বর চলে যাচ্ছি, সংশোধনমূলক ব্যবস্থা। সংশোধনমূলক ব্যবস্থা, সংশোধনমূলক ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝাই সেটা হলো যে ক্রেতা বা ভোক্তা যে কোনো ক্রেতা বা ভোক্তা যেন সন্তুষ্ট হয় সেজন্য প্রয়োজনে পরিবর্তন আনাকে বলা হয় সংশোধনমূলক ব্যবস্থা। ভোক্তার প্রত্যাশা অনুযায়ী বিপণনকারীকে তার পণ্যমূল্য সেবা মানের পরিবর্তন করতে হয়। তাহলে পণ্য মানে সেবায় পরিবর্তন আনার যে পদ্ধতি সেটা হলো সংশোধনমূলক ব্যবস্থা। তো আশা করি বিপণন কার্যক্রমের এই দুটি বিষয় তোমরা বুঝতে পেরেছ, উৎপাদন পূর্ব কার্যাবলী আর বিক্রয়োত্তর সেবা। এই অংশটুকু একটু বড়, এই জন্য আমরা 2 নম্বর ক্লাস তৈরি করব এর জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, ভিডিওটি বারবার দেখো। আল্লাহ হাফেজ।